ছেলের হাসি মুখ দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আজকে সিলভার কাপ মাছের তেল ঝাল রেসিপি কিভাবে রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ শুরুতে আমি কড়াইয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। এখানে টমেটো আর ধনে পাতা কুচানো রয়েছে, পেঁয়াজগুলো কুচি করে আমি ভালো মতো আগে ভেজে নিয়ে এখানে সর্ষে আর পোস্ত বাটা একত্রে রাখা রয়েছে, আমি এগুলো ধুয়ে নেওয়ার জন্য জলে দিয়েছি। তো সর্ষে পোস্ত বাটার মধ্যে হলুদটা দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দেব। এখানে টমেটো কুচানোগুলোও দিয়ে দিয়েছি, লবণ হলুদ অ্যাড করেছি। এবার মাছগুলো সমস্তটাই দেখো দিয়ে দিচ্ছি আমি। তো ফুটে যাওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা কুচানো দিয়ে আমি ঢেকে দিয়েছি, এটা আমার ছেলে খাবে বলে ভাজায় তুলে রেখেছিলাম। তো এই তৈরি হয়ে গেল মাছের তেল ঝাল। আর এদিকে দেখো মা আর এক দিদি মিলে আজকে কি করছে চলো দেখাই। এখানে ডালগুলোকে ঘষছে আর আমার ছেলে ছাদে রয়েছে, দেখতেই পাচ্ছ সঙ্গে আমিও ছিলাম। আর নিচে মারা ডালগুলো ঘষছে, কলাইয়ের ডাল বড়ি দেওয়া হবে। তো সেটা কিভাবে হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা নামবে। আর এদিকে মারা ডালগুলো ধুতে গেছিল পুকুর ধারে, পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে গেছে, দেখতেই পাচ্ছ। আরে দেখো ইভিনিংয়ের চা তোমাদের জন্য রেডি। আজকে দেখো পর্দাগুলো সব কেচে দিয়েছিলাম, কেচে আবারও লাগিয়ে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সন্ধ্যাবেলায় ছেলেকে খাইয়ে নিয়ে আমি এখন পড়তে বসিয়েছি। এ ফর অ্যাপেল, বি ফর বল। তো চলো ছেলের বইও এগুলোই আছে। দেখো ছেলেকে আমি এখন পড়াতে বসেছি সন্ধ্যাবেলায়। তো চলো ছেলের পড়ারই কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে নিয়ে আসি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, টুইঙ্কল 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 লিটল স্টার, হয় মন্দার হাতে আয় আ বাবা বাবা হল তো হয় লাইক দাও মন গিকাই। কি করছো তুমি? সবসময় বদমাশি করতে হয়? গুড নাইট বলে দাও বন্ধুদের। গুড নাইট, দেখতেই পেলে ছেলে আমার গুড নাইট বলে দিয়ে ঘুমিয়েও গেছে। তো চলো তোমরা ঘুমিয়ে যাও। এই দেখো ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, সকালবেলায় ভিডিওটা নিয়ে এসেছি। তো সকালে চা আমরা লিকার চাই খাই, লিকার চা খেয়ে নিয়ে এই দেখো আগের দিনের বড়ির ডাল ভেজানো ছিল, তো আজকে বড়ি দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল সকাল। এদিকে বাবা কুমড়োগুলোকে ভালো মতো কেটে দিচ্ছে, বড়ির মধ্যে দেওয়া হবে ঝুড়ি করে। আর এদিকে এক দিদি ডাল বাড়ছে, আর এক দিদি ভালো মতো সেটাকে ফাটিয়ে নিচ্ছে, আর আমি এখানে কুমড়োগুলো কুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কুমড়োগুলোকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে ভেতরে কোনো জল না থাকে, বড়িগুলো লালচে না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে এক দিদি ভালো মতো কুমড়োর ঝুড়িগুলোকে জল চিপে নিয়েছে, এখানে বড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে। যদিও আমি বড়ি দিতে কখনো যা মানে দিইনি জানিও না, তো আমি কিছুটা পাঁচ ছটা মতো দিয়ে দেখেছিলাম, খুব ইচ্ছে করছিল আর কি। এখানে দেখো ছেলের ভীষণই ঠান্ডা লেগেছে, ওকে রোদে বসিয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠেছে, আমি ওকে তুলসী পাতা মধু হাতে দিয়ে দিয়েছি, ও খাবে। এদিকে মা মেপে মেপে ঠিকঠাক করছে বড়ির মধ্যে অ্যাড করবে বলে কুমড়োর ঝুড়িগুলো। এদিকে দেখো বড়ি দেওয়া প্রায় কমপ্লিট।
আবারও বড়ি দেওয়া হবে। তো আজকের মতো এইটুকু বড়ি দিয়েছে। দেখতেই পেলে বড়ি দেওয়া মুখের কথা না, ভীষণই খাটতে হয় এর পিছনে। আমার বড়ি খেতে একদমই ভালো লাগে না। এই শীতকালেই মানুষ বড়িগুলো দিয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সকলে আমার পাশে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।